হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি আজকে একটি কমেন্টের উত্তর নিয়ে আসলাম ফ্রেন্ডস। অনেক বন্ধুরা ভাই ফেসবুকে আমাকে কমেন্ট করে বললো যে ভাই ফেসবুকের মধ্যে অনেকগুলো ফোন আসে, যে আমাদের যে নাম্বারটি ফেসবুক খুলেছি সেই নাম্বারের মধ্যে অনেকগুলো ফোন আসে ভাই। কীভাবে ফেসবুক থেকে ফোন নাম্বারটি আমরা লুকাতে পারবো ফ্রেন্ডস, কীভাবে হাইড করবো, রিমুভ করবো, সেই প্রসেসটা যদি পারো তাহলে দেখিয়ে দাও ফ্রেন্ডস। ফেসবুক থেকে ফোন নাম্বার রিমুভ করা যায় সেটা আমি দেখিয়ে দিতে পারবো, কিন্তু আপনাদের ফেসবুকের মধ্যে ফোন নাম্বার থাকতে হবে ফ্রেন্ডস। ফেসবুকের যদি ফোন নাম্বার আসে তাহলে ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আজকে দেখিয়ে দিব যে কীভাবে ফেসবুক থেকে ফোন নাম্বার হ্যাক করবেন ফ্রেন্ডস। ভিডিওটা অল্প স্কিপ করবেন না, করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে দেন, তাহলে বুঝতে পারবেন যে ফেসবুক থেকে কীভাবে ভিডিওটা ফোন নাম্বারটি হ্যাক করবেন ফ্রেন্ডস। আরেকটি কথা, যদি আমার চ্যানেলটিতে নতুন আছেন তাহলে প্লিজ এই সাবস্ক্রাইব বাটনটিতে ট্যাপ করুন, ট্যাপ করার পর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন নতুন ভিডিও সবগুলো আপনারা পেয়ে যান ফ্রেন্ডস। আমি একটু অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। ভিডিওটা এখন আমি আরম্ভ করি ফ্রেন্ডস। এখন আমি স্ক্রিনে চলে আসলাম, স্ক্রিনে চলে আসার পর ফ্রেন্ডস কী করবো, আমি সোজা চলে যাবো ফেসবুকে ফ্রেন্ডস। ফেসবুকে আমি ট্যাপ করবো, ট্যাপ করার সাথে সাথে ফ্রেন্ডস এভাবে ফেসবুকটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস কী করবো আমি, এই দেখেন ফ্রেন্ডস, নাম্বারটা হাইড করার জন্য বা নাম্বারটা রিমুভ করার জন্য ফোন নাম্বারটি রিমুভ করবো কীভাবে সেই প্রসেসটি দেখা দিব আজকে ফ্রেন্ডস। এই দেখেন এই তিনটি লাইন আছে, তিনটি লাইনে তারপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর ফ্রেন্ডস দেখেন এখানে কতগুলি নাম শো করছে ফ্রেন্ডস, এখানে কতগুলি অপশান আছে ফ্রেন্ডস, কোনো একটি অপশান ট্যাপ করবেন না করে ফ্রেন্ডস সুদা নিচে চলে যাবেন। চলে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখেন সিমোর, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে দেখবেন এখানে একটি সেটিংস অপশান আছে নিচে ফ্রেন্ডস। ফ্রেন্ডস এই যে এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি ফ্রেন্ডস, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর ফ্রেন্ডস এই দেখেন সেটিংস ফ্রেন্ডস, সেটিংস ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে দেখবেন এখানে পার্সোনাল ইনফরমেশন ফ্রেন্ডস, পার্সোনাল ইনফরমেশনে ট্যাপ করবেন ফ্রেন্ডস। পার্সোনাল ইনফরমেশনে ট্যাপ করার সাথে সাথে দেখবেন আপনার এখানে কতগুলি কাজ আছে ফ্রেন্ডস, এখান থেকে আপনি কী করতে চান। আপনি যদি চান যে নামটা চেঞ্জ করবেন তাহলে এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর ফ্রেন্ডস কী করবেন, এখানে নামটি চেঞ্জ করে দিতে পারবেন ফ্রেন্ডস। এখানে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রেন্ডস, এখান থেকে নামটি আপনি চেঞ্জ করে রিভিউ চেঞ্জ ফ্রেন্ডস কী করবেন, এখানে নামটিকে কী করবেন আপনার নামটি চেঞ্জ করবেন। করার পর ফ্রেন্ডস আপনার যে নামটি দিতে চান সেই নামটি দিয়ে এখানে রিভিউ চেঞ্জ করে দেবেন। দেওয়ার পর আপনি রিভিউ চেঞ্জ হয়ে যাবেন ফ্রেন্ডস। এটা আমি করবো না করে ফ্রেন্ডস আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখেন আপনি কি ইমেল আইডি, ইমেল আইডি যদি ট্যাপ করেন তাহলে ফ্রেন্ডস ইমেল আইডি আপনি রিমুভ করতে পারবেন, চোরি রিমুভ হবে না ফ্রেন্ডস। কেন আমার মোবাইল নাম্বার এখানে যোগ করার পর, মোবাইল নাম্বার বা একটি ফোন নাম্বার যোগ করার পর আমি ইমেল আইডিটি যোগ রিমুভ করতে পারবো ফ্রেন্ডস। আমি ফোন নাম্বারটি কীভাবে রিমুভ করবো সেই প্রসেসটি দেখে দিই ফ্রেন্ডস। এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার পর ফ্রেন্ডস এখানে দেখেন ফোন নাম্বার ফ্রেন্ডস, ফোন নাম্বারে ট্যাপ করবেন। এখানে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটিতে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে দেখেন যে উপরে দেখেন আমার ফোন নাম্বারটি শো করছে ফ্রেন্ডস। কী করবেন আপনি ফ্রেন্ডস, এই যে দেখেন এখানে কনফার্ম আছে আর কি রিমুভ আছে ফ্রেন্ডস, রিমুভ যে অপশনটি আছে সেটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে দেখবেন আপনার এখানে একটি পাসওয়ার্ড চাবে ফ্রেন্ডস, এনে আপনার যে ফেসবুকের মধ্যে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। দেওয়ার সাথে সাথে আপনি কী করবেন রিমুভ ফোন, সেখানে আপনি ট্যাপ করে দেবেন ফ্রেন্ডস। আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিই ফ্রেন্ডস, আমি এখন পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। বসানোর পর ফ্রেন্ডস কী করবো, যে রুমে রিমুভ ফোন আছে যেখানে সেখানে আমি ট্যাপ করবো। ট্যাপ করার সাথে সাথে দেখবেন আমার ফোন নাম্বারটি রিমুভ হয়ে যাবে ফ্রেন্ডস, এখানে আমার ফোন নাম্বারটি আর থাকবে না ফ্রেন্ডস। দেখেন আমি পাসওয়ার্ড ট্যাপ করে দিলাম, ট্যাপ করার সাথে সাথে দেখেন ফ্রেন্ডস এখানে আর কী বলছে ফ্রেন্ডস, একটি নাম্বার সেভ করার জন্য ফ্রেন্ডস। আমি সেভ করবো না করে আমি এখানে ট্যাপ করে দেবো, ব্যাক চলে যাবো, আবার ব্যাক চলে যাবো, আবার ফ্রেন্ডস এখানে ট্যাপ করবো। দেখেন ফ্রেন্ডস আমার যে নাম্বারটি আসছিল সেই নাম্বারটি এখন কিন্তু আর দেখেন ফ্রেন্ডস। দেখেন আবার দেখিয়ে দিই ফ্রেন্ডস, দেখেন আগে ফোন নাম্বার ট্যাপ করেছিল, ফোন নাম্বার দেখিয়েছিল ফ্রেন্ডস, এখানে দেখেন এখন ফোন নাম্বার যোগ করতে বলছে ফ্রেন্ডস। দেখেন অ্যাড ফোন নাম্বার, অ্যাড নাম্বার ফ্রেন্ডস, এখানে নাম্বার আবার যোগ করতে পারবেন ফ্রেন্ডস। আমি আর যোগ করবো না, কেন যোগ করলে ফোন আসে ফেসবুক থেকে, আবার ফোন আসে ফ্রেন্ডস ফেসবুক থেকে নাম্বারটি বা আবার শয়তানমানি করে ফ্রেন্ডস। ফ্রেন্ডস এইভাবে আপনারা ফোন নাম্বারগুলি আপনারা রিমুভ করতে পারবেন ফ্রেন্ডস। আরেকটি কথা ফ্রেন্ডস, যদি আপনারা চান যে ইমেল দিয়ে কীভাবে ফেসবুক খোলা যায় সেই প্রসেসটি দেখিয়ে দেওয়ার জন্য, তাহলে ফ্রেন্ডস আমাকে কমেন্ট করে বলবেন যে কীভাবে ইমেল দিয়ে ফেসবুক খোলা যায় ফ্রেন্ডস। সেটা আমি দেখিয়ে দিব, অলরেডি আমার ফেসবুক বানানো আছে সেই প্রসেসটি, তার মানে আমি দেখিয়ে দিব যে কীভাবে আপনারা ইমেল দিয়ে ফেসবুক খুলবেন ফ্রেন্ডস। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক করেন, আর যদি আমার চ্যানেলটিতে নতুন আছেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন ফ্রেন্ডস। সাবস্ক্রাইব করে একদম ফ্রি ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করে নেন ফ্রেন্ডস। আর আমার এই ফেসবুকটা আপনারা ফলো করুন, ফেসবুকের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে দেবো ফ্রেন্ডস, সেখান থেকে আপনারা ফলো করে নেবেন ফ্রেন্ডস। আজকের ভিডিওটা এই তো ফ্রেন্ডস, পরবর্তী ভিডিওতে দেখা হবে।